হামাস তার রকেটের শক্তিমত্তা জানান দিল। সম্প্রতি ইসরায়েলি দমনপীড়নের জবাবে তারা তেলবাহী সফল রকেট হামলা চালিয়েছে। আমরা এরই মধ্যে বিভিন্ন সংবাদী ভিডিওতে দেখেছি ইসরায়েলের আকাশপথে অনেকগুলো আলোকরেখা একটা নির্দিষ্ট বিন্দুতে এসে থমকে যাচ্ছে। এই আলোকরেখাগুলো আসলে গাজা থেকে ছুটে আসা রকেট। আয়রন ডোমের সুরক্ষা বলয়ে এসে রকেটগুলো বিস্ফোরিত হচ্ছে। আয়রন ডোম আসলে একটি প্রতিরক্ষামূলক আচ্ছাদন, কোন দেশের এয়ার ডিফেন্স সিস্টেম যা ব্যবহার করে থাকে। রকেট, মোটর বা অন্য যে কোনো অস্ত্র যাতে আকাশে থাকতেই সেই দেয়ালে ধাক্কা লেগে নিষ্ক্রিয় হয়ে যায়। ইসরায়েল যে আয়রন ডোম পরিষেবা ব্যবহার করে তা বানিয়েছে দেশীয় রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম কোম্পানি। 2006 সালে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার সঙ্গে যুদ্ধের 19 দিনে হিজবুল্লা প্রায় 4,500 রকেট হামলা চালিয়েছিল ইসরায়েলের উপর। হিজবুল্লার রকেট হামলায় তখন ইসরায়েলিদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই যুদ্ধের পরই ইসরায়েল একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা দেয়। তারপরে তারা আয়রন ডোম নামের বিশ্বের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে। 2011 সালে ইসরায়েল সরকারের ছাড়পত্রে দেশটির সেনাবাহিনী আয়রন ডোমটি ইনস্টল করেছিল। নির্দিষ্ট ট্র্যাকিং রাডার ও ব্যাটারির মাধ্যমে বছরের সবসময় কার্যকর থাকে এই আয়রন ডোম। এটির যান্ত্রিক উন্নয়ন না করা হলেও এর সফটওয়্যার আপডেট করার ব্যবস্থা আছে। সম্প্রতি গাজাকে ঘিরে তৈরি অশান্ত পরিবেশের মাঝে যে পাল্টা আক্রমণ হামাসের পক্ষ থেকে এসেছে তার অনেকটাই সামলে দিয়েছে এই আয়রন ডোম। তবে ইসরায়েল স্বীকার করে নিয়েছে এই প্রথম তারা বিস্মিত হয়েছে একসাথে এতগুলো রকেট হামলার ঘটনায়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে হামাসের ছোড়া রকেটের প্রায় 90% তারা আয়রন ডোমের সাহায্যে নিষ্ক্রিয় করে দিয়েছে। তবে সংখ্যায় বেশি হয় এর বেশ কিছু রকেট তেলাবিবে আঘাত হেনেছে। এ অবস্থায় আলোচিত আয়রন ডোমের দুর্বলতাও সামনে এসেছে। হানাদার ইসরায়েল কি পারবে নিজেকে নির্বিঘ্ন রাখতে?